গুড মর্নিং বন্ধুরা, সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভোর 4:30 বাজে, আমি সেজে গুজে তৈরি হয়ে গেছি অষ্টমীর অঞ্জলি দেব বলে। শাশুড়ি মা খুব সুন্দর করে আমাকে ভোগের থালা সাজিয়ে দিয়েছেন। দেখো, এখনো কিন্তু গা ছমছম করা অন্ধকার। রিককে হাতে ধরে চলে গেলাম পুজো মণ্ডপে। কালকে যখন বলছিলাম একদম ভোরে কিন্তু আমরা অঞ্জলি দিতে যাব, ও কথা শুনে না রিক বলছে আমিও যাব, যত রাতই থাকুক না কেন। ফলে আমি দাদুর বাড়ি থেকে ইসলামপুর আসার সময় ভোরে উঠি না, তাহলে আমি কেন অঞ্জলি দিতে পারবো না, আমিও যাব। ত্রিপুরা থেকে যখন আমরা ইসলামপুরে আসি তখন ওই রকমই 4টার সময় ঘুম থেকে উঠতে হয়, তারপরে ট্রেন ধরার ব্যাপার থাকে। তো যেহেতু ওই সময়টায় রিককে আমি স্নান টান করিয়ে তারপরে উঠি, ওই অভ্যেসটাও রয়ে গেছে। আর সকালবেলায় এক ডাক দেওয়াতেই ঘুম থেকে চট করে উঠে পড়েছে। 4:45 ঠাকুর মন্দিরে গিয়ে শুনতে পাই অষ্টমীর অঞ্জলি হয়ে গেছে, এখন আর অষ্টমীর অঞ্জলি হবে না, সন্ধি পুজোর অঞ্জলি হবে। সত্যি আমি একটু লেটই হয়ে গেছি, আগে যদি জানতাম আগের দিন শুনে যাওয়া উচিত ছিল, যেহেতু শুনিনি ওই জন্য একটুখানি লেট হয়ে গেল 15 মিনিটের মতো। যাই হোক, এবারে পুজোগুলো যেহেতু একটু রাত করে করেই তাড়াতাড়ি লগ্ন ছেড়ে যাচ্ছে, সেজন্য কী করব, মায়ের কাছে একটুখানি ক্ষমা চেয়ে নিয়ে সন্ধি পুজোরই অঞ্জলি দিয়ে নেব। অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরে পাড়ার সমস্ত বউ মেয়েরা মিলে আড্ডা দিচ্ছিলাম। আর আমি যেহেতু রায়গঞ্জে থাকি না ইসলামপুরে থাকি, তাই বছরে ওই একটিবার পুজো প্যান্ডেলই পাড়ার সমস্ত বয়স্ক মহিলা বৌদি দিদিদের সাথেই দেখা হয়। এই যে, এই পিসির সাথেও একটা ছবি তুলে নিলাম, পিসি বড্ড ভালোবাসে আমায়। পুজোর ওই কটা দিন হই হুল্লোড় করেই কেটে যায়, সবার সাথে সেলফি তোলা ভিডিও করা এই নিয়েই আমরা মোটামুটি 2 ঘন্টা কাটিয়ে দিলাম। সবাই যে সারা রাত না ঘুমিয়ে সেই 4টা থেকে রেডি হয়ে ঠাকুর মণ্ডপে এসছে, কারো চেহারা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখো, মাঝে হলুদ শাড়ি পরা ছোট্ট পুচকিটাও কি সুন্দর সেই সকালবেলা উঠে স্নান করে শাড়ি পরে এসছে। ওকে আর ইক্ষে দেখে মনে হয় সত্যি ছোটোবেলাটা তো এমনই হওয়া দরকার, আমরাও এরকমই ছিলাম। নতুন জামা কাপড় পরে কখন মণ্ডপে যাব আর ঠাকুরকে অঞ্জলি দেব সে অপেক্ষায় থাকতাম সারা বছর। গাল গপ্প করতে করতে এইদিকে মণ্ডপে সন্ধি পুজোর আয়োজন হয়ে গেছে, এখনই পুজো শুরু হবে। ঠিক ঘড়ির কাটায় 6:24 সন্ধি পুজো শুরু হয়েছে। আমাদের এই ঠাকুর মশাই কিন্তু খুব ঘড়ির কাটা মেনে চলেন। আমাদের মণ্ডপে পৌঁছতে 10 মিনিট লেট হওয়াতে আমরা ছাড়াও দেখেন এনারা কিন্তু কেউই আর অষ্টমীর অঞ্জলি দিতে পারেনি, সবাই তাই জানিয়েছি সন্ধি পুজোর অঞ্জলি দিতে। এবারে সময় হচ্ছে সেই অপেক্ষায় সন্ধিক্ষণের, এখন 108টা প্রদীপ জ্বালাতে হবে। প্রত্যেকে পাটকাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম একটা করে প্রদীপ জ্বালানোর জন্য। মায়ের কাছে আজকের দিনে একটাই প্রার্থনা করি, মা যেন সকলের মঙ্গল করে আর সকলকে ভালো রাখেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে আমাদের রিকশোনাও প্রদীপ জ্বালাচ্ছেন, ছোলতাটা ধরো, হ্যাঁ এই তো হবে, একটু ধরে রাখো, বাহ। মন্দিরে উপস্থিত সবাই মিলে ঠাকুরের 108টা প্রদীপ প্রজ্বলন করেছে। সবাই মিলে ঠাকুরের কাজ করতে কিন্তু বড্ড ভালো লাগে। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবারে সন্ধি পুজোর আরতি করবেন পুরোহিত মশাই। Thank you.
আরতির পরে সবাই মিলে অঞ্জলি দিলাম। দুবারে অঞ্জলি দেওয়া হবে, এখন বাকিরা অঞ্জলি দিচ্ছে, তারপরে আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাব। সে ভোর 4টায় উঠেছে তো ঘুম থেকে, এই রিকের এখন ঘুম পেয়ে যাচ্ছে, শরীরটাও খারাপ লাগছে। তবে এখনো কিন্তু খুব বেশি বেলা হয়নি, এই মোটামুটি 7টা বাজে, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই বছরে দুর্গাপুজোতে অষ্টমী এবং নবমী যেহেতু একই দিনে পড়েছে, আমাদের চ্যানেলের সকল বন্ধুদের জানাই অষ্টমী এবং নবমী পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।